সাইবার বুলিং বা অনলাইনে হয়রানি বন্ধে অবদান রাখায় আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার জিতেছেন বাংলাদেশি কিশোর সাদাত রহমান। জানা যায়, সাইবার বুলিং প্রতিরোধী অ্যাপ তৈরি করে মানুষকে অনলাইনে হয়রানির বিষয়ে সচেতন করার প্রচেষ্টার স্বীকৃতি হিসেবে এ পুরস্কার জিতেছে সে। শুক্রবার নেদারল্যান্ডসে আয়োজিত এক অনুষ্ঠানে তাকে পুরস্কৃত করা হয়। 2013 সালে এই পুরস্কার বিজয়ী মালালা ইউসুফ জাই এর অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে সাদাতের হাতে পুরস্কার তুলে দেন এবং সাদাতকে সবার জন্য অনুপ্রেরণা হিসেবে উল্লেখ করেন। জানা গেছে, সাদাত রহমানের তৈরি অ্যাপের নাম সাইবার টিনস। সাইবার বুলিংয়ের শিকার হয়ে 15 বছর বয়সী এক কিশোরী আত্মহত্যা করলে এ ঘটনা সাদাতের মনে নাড়া দিয়েছিল। এ ধরনের ঘটনায় প্রতিরোধের উদ্দেশ্যেই সাইবার টিনস অ্যাপ তৈরির কথা চিন্তা করেন তিনি। আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারে অর্থমূল্য হিসেবে 1,00,000 ইউরো অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় প্রায় 1 কোটি টাকা পেয়েছেন সাদাত। সে নড়াইলের আব্দুল হাই সিটি কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র। কুয়েতে আবারও বেড়ে গেছে করোনার সংক্রমণ। দূতাবাসের 5 জন কর্মী আক্রান্ত হওয়ায় দূতাবাস বন্ধ ঘোষণা করা হয়েছে। গত বৃহস্পতিবার কুয়েতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস তাদের ফেসবুক পেজে বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, দূতাবাসের ভিসা ও পাসপোর্ট উইংয়ের 4 জন কর্মকর্তা এবং সোনালী ব্যাংক প্রতিনিধির অফিসে কর্মরত আরও 1 কর্মকর্তা সম্প্রতি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। এমতাবস্থায় দূতাবাসের স্বাভাবিক সেবাসমূহ 15 নভেম্বর থেকে আগামী 19 নভেম্বর পর্যন্ত বন্ধ থাকবে। তবে অন্যান্য প্রয়োজন যেমন রিলেশন সনদ, ডকুমেন্ট সত্যায়ন, ড্রাইভিং লাইসেন্স সত্যায়ন, মৃতদেহ দেশে পাঠানো সহ জরুরি প্রয়োজনীয় সেবাগুলো চালু থাকবে। এ সময়ে প্রবাসীদের জরুরি প্রয়োজন ছাড়া দূতাবাসে না যেতে অনুরোধ করা হয়েছে। কুয়েতে আওয়ামী লীগ যুবলীগের সকল শাখা কমিটির উদ্যোগে দলটির 48তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। আমাদের কুয়েত প্রতিনিধি আহ জুবেদ জানান, গত শুক্রবার কুয়েত সিটির সার্কে সিটি টাওয়ার হোটেলে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সমন্বয় কমিটির সভাপতি ও ফাহিল মহানগর আওয়ামী যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন বিক্রমপুরি। জিলিব আল সুয়েখ শাখা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি আনোয়ার হোসেন এবং আল জাহারা মহানগর শাখার আহ্বায়ক মানিক কুমার কুণ্ডুর যৌথ পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন কুয়েত যুবলীগের আহ্বায়ক ইমাম উদ্দিন বাদল। বিশেষ অতিথি ছিলেন আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য নজরুল ইসলাম শাহিন এবং ব্যবসায়ী বেলাল হোসেন সহ আহ্বায়ক কমিটির অন্যান্য সদস্য এবং কুয়েতের বিভিন্ন মহানগর শাখা যুবলীগের সভাপতি ও আহ্বায়কগণ। কুয়েত প্রবাসীদের মধ্যে হৃদরোগে আক্রান্ত হয়ে অকাল মৃত্যুর হার হ্রাস করার লক্ষ্যে হেলথ ক্যাম্পেইন পরিচালনার আশাবাদ ব্যক্ত করেন এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে বিনা খরচে মরদেহ পরিবহনের দাবি জানান তারা। পরে কেক কাটা ও নৈশভোজের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।